বিকাশ গেছিল কিছু এই জুস ড্রিঙ্ক আর কিছু স্ন্যাক আনতে বিকজ আমরা যাচ্ছি বিচে যতই গরম হোক প্ল্যান করলাম যে না এই টাইমে ভালো রোদ থাকাটা দরকার ডেলাইট ভালো থাকলে পরিষ্কার আসবে তো এই টাইমে যাচ্ছি এবার জানি না কতক্ষণ সার্ভাইভ করতে পারবো বিচে এই গরমে কতটাই গরম হবে আমাকে লিপ বাম লাগাতে হবে ড্রাই হয়ে যাচ্ছে এটা কি অবস্থা ডিভাইডারটা এই যে ফিল করে দিয়েছে ব্লক করেছে হঠাৎ অফিস রাতারাতি রাতারাতি করে দিয়েছে আমি হঠাৎ অফিস যাচ্ছি সেরকম না বাট ডেফিনেটলি মিড নাইটে তো স্কুল অফিসে সেগুলো থাকে না তো এগুলো খুব ফাস্ট আমি সেই দেখে অবাক হয়ে গেছে পুরো ব্লক করে দিয়েছে আমরা যখন আগে ভ্যাকেশনে বিচে গেছিলাম ওইখানে গোপ্রো থাকলে খুব ভালো হতো হ্যাঁ ওখানে পুরো ব্লু ক্লিন ওয়াটার মানে ফটো নিচে আর নিচে দেখা যাচ্ছে তখন গোপ্রো ছিল না তখন এরকম ভিডিও করতাম না তখন থাকলে যা মজা আসতো না মানে এখানে অতটা ক্লিয়ার না হ্যাঁ ওইটা একটু মাটি মাটি হয়ে যাচ্ছে নিচে এসছি তো আজকে গোপ্রো নিয়ে যে শুট করব ঠিক আছে অল্প ঘোলা জলে বেশি করতে পারিনি এইটা দেখো কি পেয়েছি কেউ জানো এটা আমি জানি না দিস ইজ অ্যাকর্ডিং টু মাই নলেজ 95% শো ইটস আ ফসিলাইজড ডেড কোরাল এটা আর এইটা ছোট্ট একটা পেয়েছি এর আগে যে ছোট টুকরো ও পেয়েছিল সেটা বাড়িতে আছে আমি অতটা ইয়ে করি না ওটা আমি আগে দেখেছি বাট দিস ইজ ইউনিক মানে এটা যদি কাছ থেকে দেখো এখানে ছোট ছোট হুইলস মতন আছে চক্রের মতো আর পুরো ভর্তি এটা বেস্টটা আর এখানে অনেক দেখবে অন্য লাইক কী বলে এগুলোকে মাসলস বা বার্নিকলসগুলো আছে দিস ইজ বিউটিফুল মানে আমি এটাকে লিটারালি আমার বাড়িতে অ্যাজ আ ডেকর রাখবো আর ক্লিন করতে হবে একটু ভালো করে বাট এটা তুমি দেখো বেশি পুরনো না বেশি পুরনো হলে স্যান্ড জমে যেত অনেকে দেখবে এগুলো বাড়িতে ডেকরে থাকে কিনতে পাওয়া যায় বাট মানে আমার এত খুশি হয়েছে আমি ওকে লাফি লাফিয়ে দেখি দেখাচ্ছে আমাকে দেখো না দেখো না কি পেয়েছি এটা কি আছে গুগলে একটু সার্চ করলাম অ্যাকচুয়ালি এটাকে ডেকোরে রাখবো এত সুন্দর লাগবে নিজে পেয়েছি ম্যান আই এম সো 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 হ্যাপি আই একটু সার্চ করে একটু স্টাডি করার চেষ্টা করবো কেউ জানলে
যাদের এই ব্যাপারে নলেজ আছে আমি ইনস্টাতেও দেবো। সেটা ডেড করেই লাগছে আমার, যেটা পুরো আমারও বুঝতে পারছি ডেড করে দিয়েছে। আমি সার্চ করলাম, তো কেউ যদি জানো আমাকে একটু বলো। রোজ কিছু না কিছু আনতে ভুলে যাই, ভাবি যে জুস বা কিছু স্ন্যাক আনবো, আজকে মনে করে এনেছো। এখানে একটা গোয়াভা এনেছে আর কিবি লাইম এইটা, এন্ড উই হ্যাভ দিস চি ক্রিম চিজ স্যান্ডউইচ আর আরেকটা জাতার স্যান্ডউইচ। আমরা এখানে বসে বসে কথা বলছি যে ওর বার্থডে কোথায় সেলিব্রেট হবে। এখানে একটা জায়গা আছে শালে, ওইটা আমাদের কাছে একটা অপশন আছে। রিয়ট আছে, আইল্যান্ড আছে, কয়েকটা আইল্যান্ড এখানে আছে যেখানে আমরা যেতে পারি। বাট আই রিয়েলি ডাউট আইল্যান্ডে হবে কি হবে না ওয়েদারের জন্য, তো ওটাই বলছি যে এখনও ওই নিয়ে কথাবার্তা হচ্ছে যে কোথায় হবে। আমরা খাবার এনেছি, আমি ওর জন্য ক্যাট ফুড এনেছি এরকম, ঠিক এসে খেলো, কারণ এখন রমাদানে ওরা অনেক টাইমেই পায় না, তো ওই জন্য আমরা যখনই বেরোই আমার বাড়িতে ক্যাট ফুড রাখা থাকে, তো পাউচ করে নিয়ে থাকে, ওর গাড়িতেও একটা রাখা থাকে। আর আমাদের থাকুক না থাকুক ফুডের এতটাও খুব একটা বেশি দাম না, অনেক ব্র্যান্ডের আছে, পেডিগ্রি বা ক্যাটসের ম্যাও আছে, বিস্কুস আছে, তো কিনে রাখতেই পারো, অল্প অল্প করে যতটা হয় রাস্তা দেখলে দিতেই পারো, ডাজেন্ট ম্যাটার তুমি ইন্ডিয়াতে আছো বা অন্য কোথাও আছো। আমি তখন থেকে কথা হচ্ছিল বার্থডে ভেনিউ এর জন্য, এখনো আমরা এই করেই যাচ্ছি, ওকে বলছি কখন এটা বলছি কখন এটা, ঠিক আছে তুমি যা ডিসাইড করবে সেটাই হবে, তুমি যেখানে ইচ্ছা বলে দাও ওইখানেই হবে। জুতো তো নতুন মনে হচ্ছে গো তোমার? হ্যাঁ নতুন তো। হ্যাঁ আমি সব নতুনই পরি, এটা ফিলার নতুনটা যেটা আমি ফার্স্ট টাইম পরছি। বাবা আমরা এখানে দুজনে স্লিপার পরে এসেছিলাম, এটা নিয়ে এসেছিলাম স্যান্ডবাই, ওর আমার জুতো দুজনেরই হোয়াইট আজকে, ওর A6 এর আমার ফিলার, তো প্ল্যান হয়েছিল যদি অন্য কোথাও যেতে হয় তো আমরা শু চেঞ্জ করবো, তো স্ট্যান্ডবাই নিয়ে এসেছিলাম যেরকম যেতে হচ্ছে, নাহলে আমরা আবার বাড়ি যেয়ে যেতাম ওই স্লিপার পরে। সুলতানা আসো বলছিলাম কি জিনিস নিতে, তো ওকে আজকে পার্কিং আছে, দেখো এরকম আছে বার্গার ব্রেড, এটা এটা কিন্তু এরকম দুটো দুটো করে আছে, কটা নেবে? এটা আছে 4 5 6 7 8 নেবে। আচ্ছা ওয়াকারটা দেখবে এখানে আছে কিনা, বুঝলে তো। দুটো নিনা, হ্যাঁ এই সেখানে স্টারবাকসে, বিকজ একটু যেখানে যাওয়ার আছে যে পাশে ওটা এখনো লাইক 15 মিনিটস আছে হাতে ওপেন হতে, তো আমরা ভাবলাম কোথায় যাবো, তো আসলাম স্টারবাকসে, বিকাশ কিছু নেই কিছু অর্ডার, হাই অ্যান্ড দে আর লুকিং অ্যাট মি বিকজ আই এম সেইং অন দ্য ক্যামেরা, তো ওরা বুঝতে পারছে না আমি কী বলছি, বাট আমি কিছু বলছি, সো দে আর জাস্ট বাচ্চারা পিছনে বসে আছে। বসুন, আমি ব্লগ করছি, তোরা পিছন থেকে দেখছে যে কি বলছে, আচ্ছা আর কি বলছিলাম সেটা তো বুঝতে পারছি না, তাই বললাম হায় কথা বললো হায়। বেরিয়েছিলাম তো ভাবলাম যে কিছু কিনবো,
ওর কিচ্ছু পাইনি খুঁজে খুঁজে। এই জন্য আমি পেয়েছিলাম, ওর সাইজটা ছিল না, ও কালকে সে দেবে বললো, সাইজটা হয়তো আসতে পারে বা অন্য শোরুমে দেখবে বললো, কালকে যেহেতু অফিস আছে একটু বেরিয়ে দেখে নেবে। তো আমার কিছু কিছু পেয়েছি, আর মেয়েদের এত অপশন থাকে, ছেলেদের এত থাকে না, কি করব। কিউ ছিল, আমি আর ট্রাই করিনি, এক দুটো ট্রাই করছি, সেকেন্ড টাইম ট্রাই করতে আসে, আমি ভাবার দরকার নেই, দেখবো কালকে নাহলে দেখা যাবে কিছু। খুব ভালো লাগবে। ভালো লাগছে না আর কিছু বাইরে শুকাতে হবে না, নাও উইল জাস্ট স্টার্ট। ও প্রিপেয়ার করছে ডিনার, কি হচ্ছে গো? ও চিকেন টিকা মশলা, আজকে রুটি আর গরম গরম বেগুন ভাজা আর চিকেন টিকা মশলা যা বানিয়েছিল দেখি আজকে আমি ডিনার, আর মেবি স্যালাড কাটবো দেখছি, খাবো খাবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো, অনেক রাত হয়ে গেছে, কালকে অফিস আছে। তো ফর দিস ফর নাও, বাই বাই।